আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ ভিভো Y17s এন্ড এইটা বর্তমানে ভিভোর ওয়ান অফ দ্য বেস্ট ফোন ইন মার্কেট রাইট নাও। বিকজ অফ এই প্রথম ভিভো আপনাদেরকে 15,999 টাকায় 6 GB র্যাম, 128 GB রোম দিচ্ছে, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, একটা সুন্দর ডিজাইন এন্ড তার সাথে 50 MP ক্যামেরা তো রয়েছেই এন্ড একটা বেটার ডিসপ্লে। সো এতটুকু শুনে আপনারা ফোনটা কিনতে দৌড় দিয়েন না, ওয়েট করেন, আমি ভালো খারাপ সব কিছুই বলবো এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখেন, এরপরে ডিসাইড করেন যেই ফোনটা আপনাদের কেনা উচিত কিনা। বিকজ অফ আমি কিন্তু বলেছি এটা ভিভোর বেস্ট ফোন, বাট এই বাজেটে যে এইটাই বেস্ট সেটা কিন্তু বলি নাই। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা সিমল বাড়ি। তো চলুন শুরু করা যাক। ভিভো বরাবরই ডিজাইনের দিকে খুব বেশি নজর দিয়ে আসছে অ্যান্ড ভিভোর ফোনগুলো দেখতে সবসময় খুব সুন্দর হয় অ্যান্ড এইটাও তার বিপরীত নয়। এই ফোনটাও খুব সুন্দর অ্যান্ড মিনিমালিস্টিক ডিজাইন তারা করেছে। আমার যে জিনিসটা ভালো লেগেছে, পিছনে তারা ফুল ম্যাট ফিনিশিং দিয়েছে, কিন্তু সবসময় ভিভোর ক্যামেরাতে যে বাম্পটা থাকে এই ফোনটাতে কিন্তু এরকম কোনো বাম্প নেই। আপনারা বলতে পারেন ভাইয়া ক্যামেরা বাম্পের মতো একটা লাইন দেখা যাচ্ছে, এটা আসলে কি? এটা আসলে একটা ডিজাইন তারা করেছে, বাট এইখানে কিন্তু আসলেই কোনো বাম্প নেই। লাইনটা দেখতে আমার কাছে ভালো লাগছে, যার কারণে ক্যামেরাটাকে একটু আলাদা করেছে পিছনের যে ওভারঅল লুকস্টার থেকে, সেটা দেখতে কিন্তু খারাপ লাগছে না। কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করলে একটা জিনিস দেখতে পারবেন, যেহেতু ম্যাট ফিনিশিং ফুল ফোনটা, ক্যামেরার সাইডে তারা যে লাইনটা দিয়েছে সেটার ভিতরেও কিন্তু ম্যাট ফিনিশিং অ্যান্ড ফুল ফোনটাও কিন্তু ম্যাট ফিনিশিং করা হয়েছে। কিন্তু যদি আপনারা একটু ভালো করে দেখেন তাহলে দুইটার ফিনিশিং কিন্তু আলাদা, পুরো ফোনটার একরকম ফিনিশিং আর ক্যামেরার আশপাশে কিন্তু অন্যরকম ফিনিশিং, যেটা দেখতে খারাপ লাগছে না। এছাড়া ফোনটার সাইড এজেস গুলো কিন্তু ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, যার কারণে হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল আপনারা পাবেন, দেখতেও কিন্তু ভালো লাগে। এছাড়া ওভারঅল ফোনটা কিন্তু আপনাদের হাতে খুব ভালো মানাবে, দূর থেকে ভালোই লাগে। ইভেন এটা কিন্তু অনেক কমফোর্টেবল ছিল, এটা ওয়েট ম্যানেজমেন্ট তারা খুব ভালো করেছে, যার কারণে এটা হাতে নিয়ে আমি খুব কমফোর্ট ফিল করছিলাম। সো ডিজাইনের দিক থেকে ভিভো কিন্তু এখানে 10-এ 10ই পাবে। এছাড়া ফোনটার বক্সের কন্টেন্ট যদি আপনাদেরকে দেখাই, তাহলে ফোনটার সুন্দর বক্সটা আপনারা যদি খোলেন তাহলে প্রথমে একটা ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাবেন এন্ড কেসটা যদি আমরা সাইডে রাখি তাহলে আপনারা পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ড এন্ড ডকুমেন্টেশন। এর একটু নিচে নামলে আপনারা একটা 18 W-এর ফাস্ট চার্জার পেয়ে যাবেন এন্ড তার সাথে আপনারা একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন এন্ড তার সাথে খুব সুন্দর একটা সিম এজেক্টরও কিন্তু তারা দিয়েছে। তো এত সুন্দর একটা ফোন এবং এত সুন্দর বক্সের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমরা যেভাবে ভিভোকে ধন্যবাদ দিতে পারি, ঠিক আমরা সেইভাবে ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা মেনশনের এয়ার টেলিকমকে, যারা আজকের ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। এয়ার টেলিকমে আপনারা সব ধরনের ভিভোর অফিসিয়াল ফোন পেয়ে যাবেন। যদি আপনারা মোবাইল বাড়ি কোডটি ইউজ করে তাদের কাছ থেকে কোনো প্রকার প্রোডাক্ট পারচেস করেন তাহলে ডেফিনেটলি বেশ কিছু ডিসকাউন্ট অ্যান্ড তার সাথে গিফট অফারও কিন্তু পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আমি তাদের পেজ লিঙ্ক অ্যান্ড নাম্বার দিয়ে দিচ্ছি, এখনই যোগাযোগ করতে পারেন। এছাড়া ফোনের সামনের দিকটা নিয়ে কথা বলি, তাহলে ফোনটার ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন একটা IPS LCD ডিসপ্লে HD+ রেজুলেশনের, যার PPI হচ্ছে 269 অ্যান্ড এর সাইজ হচ্ছে 6.56 আর এটার ব্রাইটনেসটা কিন্তু অনেক ভালো ছিল। ভিভো ক্লেম করছে 840 এটার পিক ব্রাইটনেস, বাট অতটা মনে না হলেও মোটামুটি কিন্তু কম নয়, কারণ এই বাজেটের ফোন হিসাবে এটা কিন্তু অনেক বেশি ব্রাইট ছিল। এছাড়া যদি আমরা ফোনটা আশেপাশে দেখি তাহলে বটম সাইডে আপনারা একটা বটম ফায়ারিং স্পিকার পেয়ে যাচ্ছেন, একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, একটা USB টাইপ সি পোর্ট পাচ্ছেন অ্যান্ড পাচ্ছেন হেডফোন জ্যাক, এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন এন্ড পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু ডিসেন্ট ফাস্ট ছিল আমি বলবো। এই বাজেটে আর একটু ফাস্ট আমি আশা করেছিলাম, বাট এইটা একটু সময় নেয় আপনাদের আনলক করার জন্য। রাইট সাইড প্রোডাক্ট ক্লিন পাচ্ছেন অ্যান্ড টপ সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, বাট যেটা মিস করছেন সেটা হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এই ফোনটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু দেওয়া হয় নাই, যেটা আমরা ভিভোর কাছ থেকে এক্সপেক্ট করি, ইনশাল্লাহ ভিভো নেক্সট টাইম এটা ফুলফিল করবে। এছাড়া ফোনটা UI এন্ড OS নিয়ে যদি কথা বলি তাহলে ফান্টাস OS 13 এখানে পাচ্ছেন, তার সাথে Android 13 পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স, উইচ ইজ গ্রেট অ্যান্ড এটার জন্য খুব মিনিমালিস্টিক ওভারঅল যেই এক্সপিরিয়েন্স ছিল সেটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। কোনো প্রকার এক্সট্রা অ্যাডওয়্যার ব্লডওয়্যার তারা দেয় নাই, খুব মিনিমালিস্টিক করেছে, কোনো প্রকার এক্সট্রা গেম টেম আপনাদের ডাউনলোড করে দেয় নাই যেটা আপনার আনইনস্টল করতে হবে। সো এই জন্য আমার কাছে কিন্তু এক্সপিরিয়েন্সটা ভালো লেগেছে, কিন্তু খানিকটা UI ল্যাগ আমি দেখতে পেয়েছি অ্যান্ড অ্যানিমেশনগুলোও কিন্তু এতটা স্মুথ ফিল হয় না। এর মেন যেই কারণটা সেটা হচ্ছে এইটার ডিসপ্লেতে আপনারা 60 Hz-এর রেগুলার রিফ্রেশ রেট পাচ্ছেন, 90 Hz পাচ্ছেন না। এখন যেহেতু 10-12 হাজার টাকার ফোনেই 90 Hz দেওয়া হয়, ভিভোর
উচিত ছিল এই ফোনটাতেও 90 হার্জ পুশ করা। আশা করি ভিভো নেক্সট টাইম এই জিনিসটা মাথায় রাখবে। ওইটা হলে এটার ইউআই এক্সপেরিয়েন্সটা আরেকটু ভালো হতো, আরেকটু এনহ্যান্স হয়ে যেত, সেক্ষেত্রে এটার অ্যানিমেশনগুলো আরেকটু স্মুথ হতো, দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। এছাড়া ফোনটাতে আপনারা 6 GB র্যাম পাচ্ছেন, তার সাথে আরও 6 GB কিন্তু এক্সটেন্ড করে নিতে পারবেন, আর তার সাথে 128 GB কিন্তু রোম আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া ফোনটাতে পারফরমেন্স সেকশনে আপনারা হিলিও G85 পেয়ে যাচ্ছেন। আমি জানি ওইটা প্রায় 1.5 বছর আগের চিপসেট, বাট স্টিল ওইটা কিন্তু একটা মিড বাজেটের বেটার চিপসেট। অ্যান্ড এই ফোনটাতে আমি আন্তত বেঞ্চমার্ক রান করিয়েছি, যেটা প্রায় 2,67,000 মতো আসছিল, হুইচ ইজ গ্রেট। আমি বলবো এই বাজেট যদি আপনারা বিবেচনা করেন, আমার মনে হয় ভিভো হিসাবে, কারণ ভিভোর প্রিভিয়াস যে ফোনগুলো ছিল সেগুলোর যে পারফরমেন্স ছিল সেই হিসাবে এইটার পারফরমেন্স কিন্তু আপ টু দ্য মার্ক, অবশ্যই বলবো। অ্যান্ড এইটার পারফরমেন্স চেক করার জন্য আমরা এটাতে ই ফুটবল খেলেছি। যারা একটা সুন্দর ফোন প্লাস ভিভোর আপনারা ফ্যান, প্লাস ভিভোর ক্যামেরার ফ্যান, অ্যান্ড প্লাস আপনারা চান যে গেমিং টেমিংও টুকটাক করার জন্য, তাদের জন্য এই ফোনটা আসলে কেমন হবে। আমি এটাতে ই ফুটবল খেলেছি, এই ফুটবলে কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাই নাই, মোটামুটি ভালো খেলা যাচ্ছিল, আপনারা ইজিলি ই ফুটবলের জন্য নিতে পারেন। ইভেন আপনারা যদি ফ্রি ফায়ারও খেলেন, হাই সেটিংসে আমি খেলেছি, অ্যান্ড সেখানেও কিন্তু কোনো প্রকার ফ্রেম ড্রপ আমি পাইনি। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে এটার যেই ফ্রি ফায়ারের গেম প্লেটা ছিল সেইটা আপনাদের কাছে কেমন লেগেছে। কিন্তু ফ্রেম ড্রপ পেয়েছি আমি এটাতে কল অফ ডিউটিতে। সো কল অফ ডিউটি, পাবজি, এই বড় যেই গেমগুলো আছে, যদি আপনারা ওইগুলো খেলার জন্য নিতে চান তাহলে এই ফোনটা কিন্তু আমি সাজেস্ট করবো না, কারণ সেখানে আমি খানিকটা ল্যাগের দেখা কিন্তু পেয়েছি। কিন্তু যদি আপনারা লো সেটিংসে খেলেন সব, তাহলে আমার মনে হয় এটা ওইগুলোও চালাইয়া দিবে, কিন্তু নর্মালি ই ফুটবল অ্যান্ড ফ্রি ফায়ারের জন্য এটা কিন্তু আমার সাজেশনে থাকবে। এছাড়া যখন আমি গেম খেলা শুরু করেছিলাম তখন টেম্পারেচার ছিল প্রায় 37 ডিগ্রির মতো, বাট যখন আমি গেম খেলা শেষ করি প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর, তখন কিন্তু টেম্পারেচার উপরের দিকে প্রায় 41-40 ডিগ্রিতে চলে গিয়েছিল, বাট নিচের দিকে নর্মালি 36-37 কিন্তু ছিল। এছাড়া আমরা ক্যামেরা সেকশনে আসি, তাহলে রেয়ারে আপনারা দুইটা ক্যামেরা পাচ্ছেন, যার মেন সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের, আর তার সাথে 2 মেগাপিক্সেল ডেপথ আছে 2.4 অ্যাপারচারের। সামনে আপনারা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন 2.0 অ্যাপারচারের। যদি পিকচার কোয়ালিটির কথা বলি তাহলে ডে লাইটে মোটামুটি ভালো পিকচার তুলে দিবে এটার মেন সেন্সর, আর ভিভোর ক্যামেরা ক্যামেরা নিয়ে তো টেনশন নাই, আপনারা জানেন যে ভিভোর ক্যামেরা মোটামুটি ভালো হয়, লো বাজেটেরগুলো আপনাদের কাছে ভালো লাগে, কারণ ভিভো কিছু এক্সট্রা এলিমেন্ট অ্যাড করে যার কারণে ছবিগুলো কিন্তু দেখতে সুন্দর আসে। বাট লো লাইটে গেলে আসলে এটার পারফরমেন্স এতটা ভালো হবে না, কারণ লো লাইটে আমি বেশ কিছু নয়েজের দেখা কিন্তু পেয়েছি। আমি বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে এটার ব্যাক ক্যামেরা কেমন লেগেছে আপনাদের। অ্যান্ড যদি ফ্রন্ট ক্যামেরাও আসে তাহলে ভিভোর সেলফি নিয়ে আশা করি আপনাদের অনেকেই, আমি যদি খারাপ বলি আমাকেই বকা দিবেন, কারণ আপনাদের ভিভোর সেলফি ভালো লাগে, কিন্তু ভিভোর সেলফিতে কিন্তু অনেক কাস্টমাইজেশন থাকে, তারা অটোমেটিক্যালি ফেস বিউটি করে দেয় যার কারণে অনেকের কাছে ছবিগুলো ভালো লাগে। বাট যদি আপনারা রিয়েল পিকচার তুলতে চান হয়তো এতটা ভালো ক্যাপচার করে দিবে না, কিন্তু যদি আপনারা সুন্দর পিকচার তুলতে চান তাহলে ভিভোর সেলফি ক্যামেরাটা কিন্তু ভালো ছিল। এছাড়া ফোনটাতে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, অ্যান্ড ওইটাকে চার্জ করার জন্য 18W ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন, অ্যান্ড ফাস্ট চার্জার বক্সেই পেয়ে যাচ্ছেন। তো ওই চার্জার দিয়ে ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে, আর একবার চার্জ যদি আপনারা করে ফেলেন তাহলে এই ফোনটা দিয়ে আপনারা কিন্তু 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড ভিভোর ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিন্তু কেউই কোনো কমপ্লেন কখনো ছিল না, থাকেও না, কারণ ভিভোর ব্যাটারি ব্যাকআপ আসলে ভালোই হয়। যখন আমি জানতে পেরেছি যে 6 GB র্যামের একটা ফোন ভিভো লঞ্চ করছে, অ্যান্ড আমি শিওর ছিলাম যে এটা 17,000 টাকার উপরেই হবে, কিন্তু ভিভো আমাদেরকে চমকে দিয়ে এটা কিন্তু 16,000 টাকায় লঞ্চ করে দিয়েছে। সো যারা ভিভো ফ্যান আছেন তাদের জন্য এটা অবশ্যই রিকমেন্ডেবল, বাট এমন নয় যে এই বাজেটে এর চেয়ে বেটার ফোন মার্কেটে অ্যাভেলেবেল না, কিন্তু যারা ভিভো ফ্যান আছেন আমি বলবো তারা ভিভোর অন্যান্য ফোনগুলো এটার আশেপাশে যেগুলো আছে সেগুলো না নিয়ে এইটা নেন, কারণ এইটা আসলে আপনাদেরকে একটা ভ্যালু ক্রিয়েট করে দেবে। এছাড়া এই বাজেটে আরেকটা বেস্ট ফোন যদি আপনারা খোঁজেন তাহলে সেটা হচ্ছে সিম্ফনির হিলিও 80। সেটা কিন্তু 15 দিন ইউজ করে আমি একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, শুধু থাকেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন, দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।